وما الحياة الدنيا إلا متاع الغرور. الله رب العالمين বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে ঢোকা দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকটা সফল হয়ে গেল হে মুসলমান লক্ষ্য করে দেখেন জান্নাত যখন দেওয়া হবে তখনই ঘোষণা দেওয়া হবে উদখুলুহা বিসালামিন আমিনি জান্নাতে যাও কোনো ডর নাই কোনো ভয় কথা বললেন কথা বললেন জান্নাতে প্রবেশ করার সময় ঘোষণা দেওয়া হবে কোনো ডর নাই কোনো ভয় নাই নাম্বার 2 হলো এখানে কোন নিয়ামত হারানোর কোনো আশঙ্কা নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা একবার প্রবেশ করলে এই জান্নাত থেকে আর কোনোদিন বের করা হবে তাহলে চিরকাল জান্নাতের ভিতরে থাকবে অতএব কোন নিয়ামত হারানোর কোনো আশঙ্কা নাই নাম্বার 3 যখন যা চাইবেন তখন তা জান্নাতের ভিতরে পাওয়া যাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মনে যা চাইবে তাও পাবেন মুখে যা দাবি করবেন তাও পাবেন মনে মনে যদি কেউ কল্পনা জল্পনা করে আমার আল্লাহ তাও পুরা করে দিবেন মুখ দিয়ে যা দাবি করবে জান্নাতি আমার আল্লাহ তাও পুরা করে দিবেন বিলম্ব হবে না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মনে যা চাইবে তা পাবেন মুখে যা দাবি করবেন তাও পাবেন তাহলে তিনটা জান্নাতির ভিতরে আছে এবার আওয়াজ করে বলুন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ সফল হতে পারে না অতএব দুনিয়াতে কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হয় ওই লোক পরিপূর্ণ সফল না সফল হবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে যেই ব্যক্তি সবাই বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন যারাই এসেছেন বসেছেন মেহরবানি করে সরিয়ে চিটিয়ে না থেকে আমরা সবাই একটু কাছাকাছি হয়ে বসি এইদিকে যে সকল ভাইরা বসেছেন মেহরবানি করেন একটু আল্লাহর হস্তে সবাই আর একটু আগান এইদিকে যারা একেবারে প্রথমেই পিছনে বসেছেন দূরে বসেছেন আপনারা একটু মেহরবানি করে সামনে আসেন এই এই মানুষগুলির সামনে এসে গুছাইয়া বসলে একটি সুন্দর পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি একটু কষ্ট করে একটু এইদিকে আসেন আরেকটু আগান আরেকটু আগান আলহামদুলিল্লাহ এ তো হয়ে গেছে কমের ভিতরে একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে এবার যারা বসেছেন একটু দয়া করে আমার দিকে একটু চোখ করে আমার দিকে একটু তাকাইবেন আমার দিকে একটু মুখ করে কথাগুলো শুনবার চেষ্টা করবেন মাঝে মাঝে যদি দুই একটি কথার উত্তর দেওয়া লাগে কোনো কথা বলার দরকার হয় তাহলে আশা করি একটু স্বতঃস্ফূর্তভাবে একটু আওয়াজ করবেন পারবেন তো ইনশাআল্লাহ যদি আওয়াজ গুনাহের না হয় সওয়াবের আওয়াজ হয় তাহলে তো আমাদের আওয়াজ করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কথা বলেন অসুবিধা আছে তাহলে সবাই একটু জবানটা খুললেন একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আল্লাহু আকবার মাশাআল্লাহ এখন এর আওয়াজে তো বোঝা যায় অনেক শ্রোতা আলহামদুলিল্লাহ এখানে আছে মহতারাম হাজিরিন সময় কম হবে ওলামায়ে কেরাম দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করবেন বয়ান করবেন আমি অল্প সময় আপনাদের খেদমতে এই জন্য আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের এই অংশের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহব্বতের সাথে সবাই বলি আমিন ফ্যান একটা ঘুরতে সেই দিকটা লাগে কিছু দুই ধারে টক্কর লাগাই লাভ নাই মহতারাম হাজিরিন দুনিয়াতে আমরা যত মানুষ আছি সবাই আমরা সফলতা চাই কি কর এইরকম একটু ঠিক বেঠিক কয়েন আর কি আমরা সবাই সফল হতে চাই সবাই সফলতা চাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে সফলতা কাকে বলা হয় এটা পৃথিবীর অধিকাংশ মানুষ জানেই না
অধিকাংশ মানুষ জানে না এর মধ্যে আপনি লক্ষ্য করেন খেয়াল করেন আমি অধিকাংশ মানুষ বলেছি বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটির কাছাকাছি মানুষ আমরা বসবাস করি এর মধ্যে 200 কোটির কাছাকাছি মুসলমান বাকি 500 কোটির মতো আছে অমুসলিম দুনিয়ার যত অমুসলিম আছে যত কাফের বেঈমান আছে তারা সফলতা বলতে একটা জিনিস বুঝে যে দুনিয়াতে টাকা পয়সা বেশি হওয়া বাড়ি গাড়ি বেশি হওয়া এই জাতীয় যত উন্নতি আছে এইগুলোকেই তারা কেবলমাত্র সফলতা বুঝে আসলে এরা সফলতা কোন জিনিসের নাম এটাই বুঝে না মুসলমানদের মধ্যেও আমরা অনেক মুসলমান একই বিভ্রান্তির মধ্যে পড়ে আজকে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি আর মনে করছি টাকা বেশি হইলেই বুঝি আমি সফল হয়ে যাব মহতারাম হাজিরিন এই জন্য আমাদের আগে জানার দরকার যে সফলতা কাকে বলা হয় সফল জীবন কোনটাকে বলা হয় এক নাম্বার যেই জীবনের ভিতরে কোনো জিনিসের ডর নাই ভয় নাই এমন জীবনকে সফল জীবন বলে তাহলে যেই জীবনের ভিতরে ডর আছে ভয় আছে এই জীবনকে সফল জীবন বলা হয় না নাম্বার 2 যেই জীবনের ভিতরে কোনো জিনিস হারানোর বা ছুটে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এমন জীবনকে সফল জীবন বলে নাম্বার 3 যেই জীবনে যেই নিয়ামত আপনি পাবেন যখন যা চাইবেন তখন তাই পাবেন এমন জীবনকে সফল জীবন বলা হয় কয়টা কথা বলছি হ্যাঁ আমার সাথে একটু উত্তর দিবেন কয়টা সফল জীবন হতে হলে এক নাম্বার এই জীবনের ভিতরে কোনো জিনিসের ডর ভয় থাকতে পারবে না দুই নাম্বার কোনো নিয়ামত হারানোর কোনো আশঙ্কা থাকতে পারবে না তিন নাম্বার যখন যা চাইবেন তখন তাই পাবেন এই তিনটার সমন্বয়ে যেই জীবনটা গঠিত হবে এই জীবনটাকে সফল জীবন বলা হয় মহতারাম হাজিরিন তাহলে আসেন আমরা প্রথমটাই দেখি প্রথম নাম্বার ডর নাই ভয় নাই বলেন দেখি পৃথিবীতে এমন কি একজন মানুষ আপনারা দেখাইতে পারবেন যে এই লোকটার কোনো না কোনো ডর কোনো না কোনো ভয় নাই এমন একজন মানুষও দেখানো যাবে না যে যত বড় হয় তার ডর ভয় তত বড় হয় আরেকটু জোরে যদি সে দুনিয়ার লাইনে বড় হয় তো দুনিয়ার লাইনে ডর আছে যদি সে আখেরাতের লাইনে বড় হয় তাহলে আখেরাতের লাইনে তার ডর আছে ভয় আছে চিন্তা আছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কয়েকটা চুল যখন সাদা হয়ে গেছে সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বুড়া হয়ে গেছেন আপনি কি বড় হয়ে গেছেন নবীজি তখন জবাব দিয়েছিলেন সাইয়াবাতনি হুদ ও আখাওয়াতুহা হে আবু বকর সূরায়ে হুদের চিন্তা আর টেনশনে আমাকে বুড়া বানায়া দিছে তাহলে বোঝা গেল আল্লাহর নবীরও কিছু চিন্তা ভাবনার বিষয় ছিল কিছু চিন্তা তো অবশ্যই ছিল মহতারাম হাজিরিন তাহলে দেখেন দুনিয়ার লাইনে যদি কেউ বড় হয় তাহলে দুনিয়ার লাইনে ভয় আখেরাতের লাইনে বড় হইলে আখেরাতের লাইনের ভয় আমেরিকার প্রেসিডেন্টকে এই পৃথিবীর অঘোষিত সম্রাট বলা হয় আপনাদের কি মনে হয় তার কোনো ডর ভয় নাই আছে না নাই একেবারে সহজে বুঝবেন বর্তমান প্রেসিডেন্টের আরো কয়েক প্রেসিডেন্ট আগে একজন প্রেসিডেন্ট ছিল আমেরিকার নাম তার বিল ক্লিনটন এই বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিল সফরে তো বাংলাদেশে সফরে আসার আগে সে ছিল ইন্ডিয়ার সফরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে তার নিরাপত্তার জন্য 12,000 লোক নিয়োগ দেওয়া হয়েছিল মাত্র একজন মানুষের নিরাপত্তার জন্য 12,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে এরপরেও আমেরিকার প্রেসিডেন্টকে বহন করার জন্য যেই বিমান আছে ইন্ডিয়াতে সেই বিমান রেখে আর একটা ছোট বিমানে করে বাংলাদেশে এসেছে তারকে বহন করার জন্য যে গাড়ি আনা হয়েছিল সেই গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে সে ভ্রমণ করেছে বাংলাদেশে অবতরণ করার পরে সে ঘোষণা দিয়েছে যে আমি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাইতে পারবো না কেন এই রাস্তাটা হেলিকপ্টার দিয়ে অতিক্রম করতে গেলে আমাদের কাছে খবর এসেছে ওসামা বিন লাদেন নাকি কোন জায়গা থেকে গুলি করে তাকে হেলিকপ্টারে মেরে ফেলবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তার ভিতরে ডর ভয় মোটেও নাই হ্যাঁ আছে তাহলে সে এত বড় এত বড় এত বড় যাকে পৃথিবীর সম্রাট বলা হয় তাও সেও ভয় মুক্ত না ডর মুক্ত না তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কেউ ডর আর ভয় মুক্ত হতে পারবে না জোরে কোন ঠিক কিনা মহতারাম হাজিরিন সাইয়েদেনা হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কানতেন চোখের পানিতে গাল ভিজে দাড়ি ভিজে পানির ফোঁটাগুলো জমিনে পড়তো জিজ্ঞাসা করা হলো
ও নবীর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরপরও যে আপনি কবরের পাশে এসে এমন করে কাঁদেন হযরত উসমান বললেন নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তো কথা ঠিক কিন্তু এই কবরে আমি একা একা কেমন করে থাকব কবর আমার সাথে কেমন ব্যবহার করবে এই ভয়ে আমি কবরের পাশে এসে আল্লাহর দরবারে নাজাত কামনা করে কান্নাকাটি করি অতএব হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী শুধু তা না হযরত উসমান যাকে শহীদ করা হয়েছিল 16 দিন ঘরে বন্দী রাখা হয়েছিল যেদিন সেই জালেমেরা ঘরের ছাদ কেটে ভিতরে প্রবেশ করেছিলেন আসরের নামাজের সময় পরে হযরত উসমান তখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন হযরত উসমান তখন কোরআনের তেলাওয়াত করতেছিলেন এক জালিম এসে কোরআনকে লাথি মেরেছে উপরে উঠে গেছে আরেক জালিম ওনার গর্দানে তরবারি দিয়ে আঘাত করেছে মাথাটা কেটে জমিনে পড়ার আগে আগে আল্লাহর কালাম হযরত উসমানের মাথাকে গ্রহণ করেছে আর একটু জোরে বললে ভালো হয় না রক্তের দাগ কোরআনের যে আয়াতের যেই জায়গায় লেগেছিল সেই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম কোরআনে কারীমের এই আয়াতের উপরে হযরত উসমানের শাহাদতের রক্ত পড়েছিল সেই ব্যক্তিটাও কবরের পাশে গিয়ে এমন করে কান্দেন যে আমার ভয় লাগে না জানি কবরে আমার সাথে কি ব্যবহার করে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে মুসলমান নামধারী বহু মুসলমান আছে যারা কবরের ভিতরে কবরস্থানের ভিতরে গিয়েও গাজা খায় কবরস্থানের ভিতরে গিয়েও জুয়ার আড্ডা জমায় মহতারাম হাজিরিন আমি লম্বা করে বলতে পারবো না খুব সংক্ষিপ্ত আকারেই বলতে হবে যেহেতু সময় একেবারে সীমিত আর আমার পরে উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত আকদাস হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমার পরেই গুরুত্বপূর্ণ বয়ান করবেন এই জন্য সময় এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই সীমিত সময়ের ভিতরে কথাগুলো বলে শেষ করতে চাই তাহলে ভয়মুক্ত ডরমুক্ত কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না নাম্বার দুই কোনো নিয়ামত হারাইতে পারবে না হারানোর কোনো চিন্তা তার মধ্যে থাকতে পারবে না দুনিয়াতে যে যত বড় টাকা যত বেশি টাকার মালিক হোক তার টাকা হারিয়ে যাওয়ার তার টাকা ক্ষয় হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয় নাই না আছে হয় না কেন আছে না নাই না জানি আমার টাকা শেষ হয়ে যায় না জানি ব্যবসায় মার খেয়ে যায় না জানি আমি দরিদ্র হয়ে যাই এই আশঙ্কা তো সবসময় তার ভিতর মানুষের ভিতরে কাজ করে যে যত বড় পদের অধিকারী হোক না কেন তার পদ যে কোনো সময় চলে যাওয়ার আশঙ্কা তার মধ্যে অবশ্যই বিরাজ করে তাহলে চিন্তামুক্ত কোনো মানুষ নাই নাম্বার তিন যখন যা চাইবেন তখন তাই পাওয়া যাবে এটা দুনিয়াতে কোনো দিন কল্পনাও করা যায় না যদি এমন সুযোগ এই শৈলপুরের কাউকে দেওয়া হয় যে সবে বরাতে তুই যা চাইবে সব পাইবে তো এ মাগরিবের নামাজের পরেই ফইলা হাত তুললে দোয়া করবো আল্লাহ পুরা শৈলপুর ইউনিয়নটা আমি একলা চাই তো বাকি আমরা কই যাইতাম নাকি আপনাদের বিশ্বাস হয় না লাগে এক লোকের বলে বলা হয়েছে তুমি চাও যা চাইবা তুমি তা পাইবা তবে মনে রাখবা তোমার পাশের বাড়িওয়ালা তার ডাবল পাবে পাশের বাড়িওয়ালার সাথে বেশি মিল নেই আর কি তুমি চায়া যা পাইবা তোমার পাশের বাড়িওয়ালা তার ডাবল পাবে এখন সে দোয়া করে আল্লাহ আমার একটা পাঁচতলা বিল্ডিং তো হের দুইটা হয় অনেক সর্বনাশ আমি ছায়া ভাই একটা সে না ছায়া দুইটা আল্লাহ আমার গরু দাও 100 তো হের হয় 200 কথা বুঝেন না এ যা চা তা পা পাশের বাড়িওয়ালা তার ডাবল হয় এখন সে চিন্তা করে একটু ঘুরাইয়া দি ক আল্লাহ আমার গরু একটা নিয়ে যাও তো হের একটা যাই বেটার দুইটা যাই তাহলে পথ পাইছি হ্যাঁ তাহলে পথ এবার পাওয়া গেছে কি হয়েছে কল্লা আমার একটা চোখ নিয়ে যাও আপনারা বুঝতে কি দেরি হইতেছে নাকি তার মানে কি আমার একটা চোখ নিয়ে যাও এর অর্থ কি আমার একটা গেলে তার যদি দুইটা যা তাহলে সে অন্ধ বাড়ি এবার পঞ্চাশটা থাকলে অসুবিধা কি আর আমার একটা থাকলে একটা দিয়ে চলতে পারো তো যদি এমন সুযোগ দেওয়া হয় যে তুমি যা চাইবা তাই পাইবা তাহলে বিপদেরও আশঙ্কা আছে এই জন্য দুনিয়ার জীবনে এটা সম্ভব না তাহলে প্রথমটাও নাই দ্বিতীয়টাও নাই তৃতীয়টাও নাই তাতে করে বোঝা গেল পরিপূর্ণ সফলতা অর্জন করার জায়গাই দুনিয়া না এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ সফল হতে পারবে না মহতারাম হাজিরিন এই তিনটা বৈশিষ্ট্য একটা জায়গায় গেলে পাওয়া যাবে এই জায়গাটার নাম হলো জান্নাত কথাগণ কথাগণ সেই জায়গার নাম
জান্নাত তো জান্নাতে যদি কোনো মানুষ যায় তাহলে ওই লোকটা পরিপূর্ণ সফল হতে পারবে এই জন্য আমি আপনাদের খেদমতে আয়াতে কারীমার যে অংশটা তেলাওয়াত করেছি এই আয়াতের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে ঢোকা দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকটা সফল হয়ে গেল হে মুসলমান লক্ষ্য করে দেখেন জান্নাত যখন দেওয়া হবে তখনই ঘোষণা দেওয়া হবে উদখুলুহা বিসালামিন আমিনিন জান্নাতে যাও কোনো ডর নাই কোনো ভয় কথা বললেন কথা বললেন জান্নাতে প্রবেশ করার সময় ঘোষণা দেওয়া হবে কোনো ডর নাই কোনো ভয় নাই নাম্বার দুই হলো এখানে কোন নিয়ামত হারানোর কোনো আশঙ্কা নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জান্নাতে একবার প্রবেশ করলে এই জান্নাত থেকে আর কোনোদিন বের করা হবে তাহলে চিরকাল জান্নাতের ভিতরে থাকবে অতএব কোন নিয়ামত হারানোর কোন আশঙ্কা নাই নাম্বার তিন যখন যা চাইবেন তখন তা জান্নাতের ভিতরে পাওয়া যাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মনে মনে যা চাইবে তাও পাবেন মুখে যা দাবি করবেন তাও পাবেন মনে যদি কেউ কল্পনা জল্পনা করে আমার আল্লাহ তাও পুরা করে দিবেন মুখ দিয়ে যা দাবি করবে জান্নাতি আমার আল্লাহ তাও পুরা করে দিবেন বিলম্ব হবে না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মনে যা চাইবে তা পাবেন মুখে যা দাবি করবেন তাও পাবেন তাহলে তিনটা জান্নাতির ভিতরে আছে এবার আওয়াজ করে বলুন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ সফল হতে পারে না অতএব দুনিয়াতে কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হয় ওই লোক পরিপূর্ণ সফল না সফল হবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে যেই ব্যক্তি এখন আসেন সফলতা এবং বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার জানি না আমার কথা শেষ করতে পারবো কিনা যতটুকু পারি ততটুকু সফলতা বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার এক প্রকার মানুষ দুনিয়াতেও সফল আখেরাতেও সফল দুই নাম্বার দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল তিন নাম্বার দুনিয়ায় সফল আখেরাতে বিফল চার নাম্বার দুনিয়ায় বিফল আখেরাতে সফল স্মরণ রাখতে পারবেন কি না জানি না আবারও বলছি চার প্রকার এক নাম্বার একদল মানুষ দুনিয়ায়ও সফল আখেরাতেও সফল দুই নাম্বার দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল তিন নাম্বার দুনিয়ায় সফল আখেরাতে বিফল চার নাম্বার দুনিয়ায় বিফল আখেরাতে সফল কয় দল মাশাআল্লাহ এই চার দলের কথা যদি দশ মিনিট করে বলা লাগে তো চল্লিশ মিনিট লাগে এত সময় হবে না এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে এক নাম্বার যারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল তারা হলো ওই সকল ইমানদার যাদের ইমান আছে নেক আমল আছে সাথে সাথে দুনিয়ার সম্পদ টাকা পয়সা ও হালাল পথে উপার্জন করেছে অনেক টাকার মালিক এই জন্য ইমান আর আমল থাকার কারণে পরকালে সফল টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল দুনিয়ার জীবন সফল তাহলে দুটোই আছে যেমন যেমন যদি বলি তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি আবু বকর সিদ্দিক গরিব ছিলেন না ধনী ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু দ্বীনের জন্য খরচ করতে 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 উনি ওনার সব টাকা শেষ করে ফেলেছেন মহতারাম হাজরিন হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেক আমল ছিল ঈমান ছিল সাথে অনেক টাকার মালিকও ছিলেন এই জন্য তিনি দুনিয়ায়ও সফল আখেরাতেও সফল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শিল্পপতি সাহাবী বলা হয় সেই শিল্পপতি ঈমান আর আমলের কারণে পরকাল সফল টাকা পয়সার মালিক হওয়ার কারণে দুনিয়ার জীবনে সফল সাইয়েদেনা হযরত ইমামে আজম আবু হানিফাত নুমান রাহিমাহুল্লাহ আমাদের মাযহাবের ইমাম কোনো আপত্তি আছে নাকি না আস্তে কয়েন বর্তমানে অনেক ঝামেলা আছে
মুফতি সাহেব বলছিলেন না মাগরিবের নামাজের আগে ইমাম আবু হানিফাকে নিয়ে এই যুগের কিছু কিছু সলমউদ্দিন কলমউদ্দিনেরা কথা বলতে চায় আরে বাবা এর আগে তোকে 700 বার চিন্তা করা লাগবে যে ইমাম আবু হানিফার ব্যাপারে কথা বলার আগে আমাকে বলবো নি না বলবো না এজন্য কমপক্ষে 700 বার চিন্তা করতে হবে বাংলা দুই একটা হাদিসের অনুবাদ পড়ে হে মনে করে হামকোচ হুয়া হে আমি একটা কিছু হয়ে গেছি মসজিদে তিনজনের জায়গা নিয়ে এমনে দাঁড়ায় আর মনে মনে ভাবে যে আমি হাদিসের উপরে আমল করতেছি মহতারাম হাজিরিন আমি কথা এখানে বড় করতে চাই না ইমাম আজম ইমাম আজম ইমাম আবু হানিফা বড় ইমাম তো তিনি বড় ইমাম এখানে ভিন্ন কোনো চিন্তা করার সুযোগই নাই মদিনা শরীফ গেলেন মদিনা শরীফে আরেক বড় ইমাম ছিলেন হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি ইমাম উদারিল হিজরা যাকে বলা হয় ইমামুল মদিনা ইমাম উদারিল হিজরা মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস এই পৃথিবীর সাহাবায়ে কেরামের পরে পৃথিবীর সর্বপ্রথম মুহাদ্দিস হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর প্রায় 100 বছর আগে তিনি হাদিসের কিতাব লিখেছেন আল মুওয়াত্তা লি ইমাম মালিক তিনি হাদিসের কিতাব লিখেছেন সেই ইমাম মালিক মদিনার বাসিন্দা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই গেলেন মদিনায় ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য গেলেন তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন মিন আইনা আনতা কোথায় থেকে এসেছেন ও তাড়াতাড়ি তাড়াতাড়ি এমনি সময় নাই আর যেন ডিস্টার্ব না হয় এই ব্যাগ টেক লয় আর আগে দরকার ছিল না বাস আপনারা এই দিকে তাকায় না আপনারা একটু আমার দিকে তাকান সময় আমার ব্যবহার করতে হচ্ছে সেকেন্ড হিসাব করে মিনিট না কথা বুঝেন না সেকেন্ড হিসাব করে আমাকে খরচ করতে হয় মহতারাম হাজরিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গেলেন সাক্ষাতের জন্য তো ইমাম মালিক জিজ্ঞেস করেন মিন আইনা আনতা কোথায় থেকে এসেছেন কমিনাল কুফা কুফা থেকে এসেছে যেই মাত্র কুফার কথা বলছেন ইমাম মালিক একটু খুঁচা মেরে বলেন আল কুফি লা ইউফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না এটা একটা ইঙ্গিত তো অবশ্যই আছে আপনারা বুঝতে পেরেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে দাওয়াত করে নিয়ে তারা গাদ্দারি করার কারণে হযরত ইমাম হুসাইনকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটু খোসা দিয়ে বললেন আল কুফি লা ইউফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না যেই মাত্র অদ্দুর বলেছেন ইমাম আজম আবু হানিফা আর দেরি করেন নাই সাথে সাথে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন ওয়ামিমান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মদিনা ওয়ামিমান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মদিনা এতটুকু পর্যন্ত যাওয়ার পরেই ইমাম মালিক কয় ইন্নী আজুন্নু আন্নাকা আবা হানিফা আমার মনে হয় তুমি আবু হানিফা কার ব্যাপারে কি কথা কয় ইমাম বুখারী কয়ে সামলাইতে পারছে সারা পৃথিবীর উলামায়ে কেরাম ধরে লেছে কালা বাজুন নাস কালা বাজুন নাস বুখারী কয়েক জায়গার ভিতরে এই বাজুন নাস বলে কেউ কেউ বলেন ইমাম আবু হানিফাকে ইঙ্গিত করেছেন এই জন্য ইমাম বুখারীকে পর্যন্ত পরবর্তী উলামায়ে কেরাম ছাড় দেন নাই যে এই জায়গায় ইমাম বুখারীর এই কথাটা সঠিক না এই কথাটা ঠিক না এইভাবে করে উলামায়ে কেরাম ইমাম বুখারীকেও ছাড় দেন নাই আর তুমি চিত করে হলাইলে অনেক তরফের ভাড়া দিল কুল্লু আল্লাহ সুরাটা ঠিক করে বলতে পারবে না তেলাওয়াত করতে পারবে না সেওকা আমি হাদিসে পাইছি আরে তুই তো কুল্লু আল্লাহ সুরার তেলাওয়াতই জানস না হাদিস পাইলে কোথ থেকে আমার কাছে একদিন গেছে ওই যে ব্যাংকের লোক আই পড়ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমি ঢাকা একদিন আমার রুমে গেছি গিয়ে কহ হুজুর আমি তো মাজহাব মানি না কেন মাজহাব মানি হলো ধর্ম বিভক্তি ধর্মকে ভাগ করে ফেলে আপনি মাজহাব মানি না কি মানে কি মানেন আমি হাদিস মানি ভালো কথা আপনি হাদিস পড়তে পারেন হাদিস জানেন কজি হুজুর আমি হাদিস পড়ি আপনার কাছে কি কি কিতাব আছে কি কিতাব পড়েন হাদিসের কোন কোন কিতাব আমি জিজ্ঞাসা করলে উনি বললেন আমার কাছে আবু দাউদ শরীফ আছে আমি বললাম আবু দাউদ শরীফ যে আছে এটা আরবিটা পড়েন না বাংলাটা পড়েন কোনা হুজুর আমি বাংলাটা পড়ি আমি বললাম আবু দাউদ শরীফ তো বাংলায় লেখা হয় নাই না আরবিতে লেখা হয়েছে আপনি বাংলা পাইলেন কোথায় আবু দাউদ শরীফ কি বাংলা না আরবি হাদিসের কিতাব তো রাসূলের হাদিস কি বাংলা না আরবি আমি বললাম আপনি বাংলাটা পড়েন কিভাবে হুজুর এটা আমাদের আলেম ওলামা অনুবাদ করছে এই যে এটা পড়ে আমি কি আপনি তো আলেম মানেন না
আপনি তো আলেম মানেন আপনি হাদিস মানেন তো আপনি হাদিস পড়বেন না বাংলা অনুবাদ করলেন কেন কয়টা আলেম ওলামা অনুবাদ করলে এটা পড়া যাবে না আমি কই 1500 বছর পরের আলেমের প্রতি যদি আপনার এতটুকু বিশ্বাস থাকে যে হাদিসের সঠিক অনুবাদ করেছে আর এই জন্য তার অনুবাদকে অনুসরণ করা যায় তাহলে এই যুগের আলেমকে যদি একবার অনুসরণ করা যায় ইমাম আবু হানিফাকে 1 কোটি বার অনুসরণ করা যায় মহতারাম হাজিরিন যাই হোক আসুন امام ابو حنيفه رحمه الله عليه উনি অনেক টাকার মালিক ছিলেন গরীব মানুষ শুধু তা না জাস্টিস আল্লামা তাকি উসমানী দামত বরকাতু মালিয়া তিনি লিখেছেন যে কুফাতে যত দরিদ্র মানুষ ছিল সকল দরিদ্র মানুষের তালিকা امام ابو হানিফার কাছে ছিল কুফর ফুরা কুফার ভিতরে যত মানুষ দরিদ্র ছিল সকল দরিদ্রদের তালিকা ছিল ওনার কাছে ঈদের চাঁদ উদয় হলে আগে ওই দরিদ্রদেরকে তালিকা ধরে ধরে নতুন জামা কাপড় প্রত্যেকের বাড়িতে পৌঁছায়া দেওয়ার পরে ইমাম আবু হানিফা নিজে নতুন কাপড় পরিধান করতেন ইমাম আবু হানিফা সম্পর্কে চিন্তা করতে হবে ভাবতে হবে কথা বলার আগে মহতারাম হাজরিন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এলেমের ভান্ডার দেখে অমুসলিম পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল হাযা মুহাম্মাদুকুমুস সাগীর ফকাইফা কানা মুহাম্মাদুকুমুল কাবীর তোমাদের ছোট মুহাম্মদের যদি হয় এত এলেম তো তোমাদের বড় মুহাম্মদ যাকে তোমরা নবী বলো নবী মুহাম্মদ না জানি ছিল তার কত এলেম ছোট মুহাম্মদের যদি এত এত এলেম হয় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি তো অসহায় মানুষ ছিলেন কাজকর্মের জন্য ছোট বয়সে কাজের সন্ধানে ছুটে গিয়েছিলেন সেই জায়গা থেকে ইমাম আবু হানিফা এনে ওনার দর্শে বসায়া দিলেন কাজের মজুরি পর্যন্ত দিয়েছেন ইমাম আবু ইউসুফের মা একদিন এসে কয় আমার ছেলেটাকে আপনি এভাবে দর্শে বসায় রাখেন আপনার দর্শে বসে থাকলে আমার ছেলেটা খাবে কি ইমাম আবু হানিফা জবাব দিয়েছিলেন রাজা বাদশারা যা খায় তোমার ছেলে তা খাবে আরো আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ যাদেরকে ইলম দেন তাদের মর্যাদা কমায় দেন না বাড়ায় দেন আরো আস্তে বলেন ইলম যাদেরকে দেন তাদের মর্যাদা কমায় দেন না বাড়ায় দেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এজন্য বলতেন আমি আমার মা বাবার জন্য দোয়া করার আগে ইমাম আবু হানিফার জন্য দোয়া করি সেই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুন রশিদের সময়ে কাজীউল কজাত চিফ জাস্টিস হয়েছিলেন রাজকীয় খানা যখন সামনে এসেছে চোখের পানি চলে এসেছে আর শুকরিয়া আদায় করে ইমাম আবু হানিফার জন্য দোয়া করে বলেন আল্লাহ আমার উস্তাদ বলেছিলেন রাজা বাদশারা যা খাবে আমিও বলে এলেমের বরকতে তা খাবো আমার উস্তাদের কথা বাস্তবায়ন হয়ে গিয়েছে আমার বন্ধুরা রে আজ পর্যন্ত যারা কানে ওলামায়ে কেরাম আর এলেম অনুযায়ী যারা আমল করে আজ পর্যন্ত রুটি হালুয়ার পিছনে তাদেরকে দৌড়াইতে হয় না রুটি হালুয়া হকানি ওলামায়ে কেরামের পিছনে পিছনে দৌড়ায় আলেম ওলামাদেরকে রুটির পিছনে দৌড়াইতে হয় না রুটি হালুয়া ওলামায়ে কেরামের পিছনে দৌড়া মহতারাম হাজরিন ভুল বুঝার কোনো কারণ নাই হকানি ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম চাইতেন জাতি কেমন করে মুসলমান হয় জান্নাতি হতে পারে তাদের আর কোনো চিন্তা ভাবনা নাই মহতারাম হাজরিন সেজন্য আসুন বলছিলাম যে একদল মানুষ দুনিয়াতেও সফল কয় না দুনিয়াতেও সফল আখেরাতেও সফল ইমাম আজম আবু হানিফা আল নুমান রাহিমাহুল্লাহ আখেরাতে সফল কি সফল না এটার একটা ছোট্ট কথা শুধুমাত্র বলছি এখানে ওলামায়ে কেরাম আছেন অবশ্যই ওনারা জানবে ফিকহে হানাফির অন্যতম কিতাব আদ-দুররুল মুখতার শরহে তানভীরুল আবসার এই দুররুল মুখতারের মুকদ্দমা তার ভিতরে আছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে গেলেন তওয়াফ করলেন দুরাকাত নামাজের জন্য দাঁড়াইলেন এক পায়ের উপরে ভর করে দাঁড়াইলেন 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে রুকুতে গিয়েছেন সেজদা থেকে উঠলেন বাম পায়ের উপরে ভর করে দাঁড়াইলেন বাকি 15 পারা তেলাওয়াত করে রুকু আর সেজদাতে গিয়েছেন
দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই আল্লাহ তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই হে মালিক তোমার যতটুকু ইবাদত করার কথা ছিল করতে পারি নাই 30 পারা কোরআন দুরাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করে উনি কয় তোমার ইবাদত করতে পারি নাই তোমার মারিফত অর্জন করতে পারি নাই নামাজ নাই রোজা নাই গোসল নাই মাথার মধ্যে 12টা জ্বর সে দাবি করে সে নাকি এই যুগের ওলি আরেক দল কোলাঙ্গা তার পিছনে পিছনে ঘুরে আর মনে মনে ভাবে তার কাছে গেলে অবুজি কিছু পাওয়া যাবে আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ মারিফতের সম্রাট হয়ে বসে থাকে মহতারাম হাজরিন আমাকে আপনাকে মনে রাখতে হবে শরীয়তের বিধান লঙ্ঘন করে কেউ আল্লাহর ওলি হতে পারে না শরীয়তের বিধান লঙ্ঘন করে কেউ আল্লাহর ওলি হতে পারে নিশ্চয় না নিশ্চয় না আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যাদের মধ্যে ঈমান থাকবে যাদের মধ্যে তাকওয়া সব সময় থাকবে যেই তাকওয়ার বলে গুনার কাজ সামনে চলে আসবে সাজার ভয়ে গুনার মজাটা ত্যাগ করবে সেই ব্যক্তি হবে আল্লাহর ওলি মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ইমাম আবু হানিফা দোয়া করলেন আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই কাবার অপর প্রান্ত থেকে আওয়াজ এসেছে কাবার অপর প্রান্ত থেকে আওয়াজ ভেসে উঠেছে হে আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পেরেছো যতটুকু মারিফত অর্জন করার কথা ছিল তুমি আবু হানিফা ততটুকু মারিফত অর্জন করতে পেরেছো শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকি উসমানী তার কিতাবের মধ্যে লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজ যদি নফল না হয় অন্য বাকি যত নামাজ আছে সব নামাজে দুই রাকাতে বসে হানাফি মাজহাবের ফতোয়া হলো তাশাহুদ পর্যন্ত পড়বে দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়বে না যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত পড়ে ফেলে তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া হলো সহ সজদা দেওয়া লাগবে এই ফতোয়া যখন তিনি দিলেন স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে সুবহানাল্লাহ কি আরো পরে বলবেন নবীজির দিদার নসিব হয়েছে স্বপ্নে নবী জিজ্ঞেস করেন ও আবু হানিফা এক লোক আমার উপরে দরুদ পড়লো আর তুমি তার উপরে সৌসেজদার জরিমানা লাগাই দিলা কামটা কি করছো আপনারা যারা আমরা আমাদের দেশে কই আজানের আগে দিয়ে নবীর উপরে দরুদ পড়ি দুষ্টা কি আমি তো দরুদই পড়ি নবীর উপরে দরুদ পড়লে ওহাবের আর গায়ে সহ্য হয় না ইমাম আবু হানিফাকে নবী গো আবু হানিফা এক লোক আমার উপরে দরুদ পড়লো আর তুমি তার উপরে সৌসেজদার জরিমানা লাগাইয়া দিলা কি কাম করলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ স্বপ্নেই জবাব দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দরুদ আপনি কোনোদিন পড়েন নাই এই দরুদ আপনি কোনোদিন পড়তে বলেন নাই যে এই আপনার বিধান লঙ্ঘন করে পড়ে এই বিধান লঙ্ঘনের কারণে তার উপরে সৌসেজদার জরিমানা দরুদ পড়ার জন্য জরিমানা লাগাই নেই স্বপ্নের ভিতরেই আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে মহতারাম হাজিরিন তুমি সলম উদ্দিন এখানে বয়ে বয়ে কো ইমাম আবু হানিফা হাদিস জানে না তুমি হাদিস জানো তুই কই ইমাম আবু হানিফা হাদিস জানে না তুই হাদিস জানোস না তোর বাপে জানে না তোর দাদাই জানে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সকলে মহব্বতের সাথে বলি আমিন মহতারাম হাজিরিন তাহলে আসুন বলছিলাম একদল মানুষ দুনিয়ায়ও সফল আখেরাতেও সফল নাম্বার দুই যেহেতু সময় কম এই জন্যে একেবারে সংক্ষেপের সামনে আগায় নাম্বার দুই একদল মানুষ দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল এটা হলো ওই বেঈমান ওই কাফের যার ইমানও নাই আমলও নাই সাথে সাথে আবার ধন সম্পদও নাই গরিব মানুষ এমন আসেনি না নাই আরে শুধু আসে না মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় সপরিবারে আত্মহত্যা কেন দারিদ্রতার চাপ সামলাইতে পারে না ঋণের চাপ সামলাইতে পারে না এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আত্মহত্যা করেছে এমন সংবাদ মাঝে মাঝে পত্রপত্রিকায় পাওয়া যায় তবে এই জাতীয় খবরটা একটু বেশি আসে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে এই খবরগুলো এখানে একটু বেশি পাওয়া যায় মহতারাম হাজিরিন তাহলে ইমানও নাই
আমল নাই পরকালে শান্তির কোনো ব্যবস্থা নাই টাকা পয়সা নাই দুনিয়ার জীবনে তার সফলতা মিলল না তাহলে দুনিয়াও বিফল আখেরাতও বিফল নাম্বার 3 দুনিয়ার জীবন সফল আখেরাতের জীবন বিফল এটা হলো ওই মালদার মাল কামাই করতে গিয়ে না হালাল না হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুর চিন্তা নাই শুধু টাকা চাই আস্তে কর আর একটু জোরে কর আসেনি এমন মানুষ না বেশিরভাগ মানুষই এখন এমন আমাকে ধনী হওয়া লাগবে টাকার মালিক হওয়া লাগবে এবার হালাল হোক আর হারাম হোক কোনটা সোদা আর কোনটা গোশ কোনটা হালাল কোনটা হারাম এই চিন্তাই মাথা থেকে চলে গেছে আর মনে মনে ভাবে টাকা হইলেই আমি একটা কিছু হয়ে গেলাম মহতারাম হাজেরিন মনে রাখতে হবে কাফের বেঈমানদেরকে আল্লাহ ধন দৌলত দুনিয়াতে একটু বাড়ায়া দিয়ে দেন কারণ এদের দুনিয়া পর্যন্তই শেষ আর ঈমানদারের কি দুনিয়া পর্যন্তই শেষ না আরো আছে আরো বলেন না নাই না আছে আরে মুসলমান তো সৌভাগ্যবান জাতির নাম যাদের দুনিয়াও আছে যাদের পরকালও আছে যাদের দুনিয়াও আছে যাদের জান্নাতও আছে فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي কাফের বেঈমানরা বলে শুধু দুনিয়া দুনিয়া এই জন্য আল্লাহ কয় পরকালে তাদের কোনো অংশ নাই আরেক দল মানুষ তারা কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই হে মুসলমান আমরা ইমানদার তো আমাদেরকে আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ চাই ও ফিল আখেরাতি হাসানা আখেরাতেও কল্যাণ চাই আমরা জান্নাত চাই وقنا عذاب النار جهنمের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এ বন্ধুরো এ জমিও শোন আমি বলতে চাই কাফের বেঈমানরা দুনিয়ায় আছে এরা শুধু দুনিয়া তালাশ করে একটা জবাব অবশ্যই আপনারা দিবেন দুনিয়া বেশি দামি না কম দামি সবাই বলেন নাই দুনিয়া বেশি দামি না কম দামি জান্নাত কম দামি না বেশি দামি তাহলে দেখেন কাফের বেঈমানদের টার্গেট হলো মরা দুনিয়া পচা দুনিয়া ঈমানদারের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত তাকায় দেখেন শূন্যে উড়ে দুইটা পাখি একটার নাম হলো ঈগল আরেকটার নাম হলো শকুন দুটোটা উড়ে নিচের দিকে তাকায় দুটোটাই খাদ্য তালাশ করে তবে শকুনে সব সময় মরা আর পচাটার দিকে তাকায় আর ঈগল সব সময় জিন্দাটা তালাশ করে খায় কাফের বেঈমানরাও দুনিয়া ঈমানদার দুনিয়া কাফের বেঈমানদের নজর মরা দুনিয়ার দিকে ঈমানদারের নজর আল্লাহর তৈরি জান্নাতের দিকে যা বলছি যতটুকু বলছি এতটুকুর ভিতরে যদি কোনো আমলযোগ্য কথা থাকে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু